মিস্টার সোমা তিনি বলটা পেয়েছেন বাড়িয়েছেন সামনে নবাবকে নবাবকে নবাব পেয়েছেন নিজেদের মধ্যে ছোট ছোট পাসে তেতসুয়াকি সোমা নবাব গুড প্রেজেন্স অফ মাইন্ড পেছন থেকে সোমা নবাব যাচ্ছেন সৌদি আবদুল্লাহ রান মেক করেছেন সৌদি আবদুল্লাহ বল পেয়েছেন কিন্তু ফিরতি পাসটা আরও একবার লাগবে সেটাই আর ঠিকঠাক হলো না তবে এখনো সুযোগ আছে নবাবের জন্য নাটমেগ দলকে বলেন যে কোন দলটা গোল করার সম্ভাবনা তাদের বেশি তাহলে নামটা নিশ্চয়ই মুক্তিযোদ্ধা সংসদের হ্যাঁ পার্থক্যটা এরই মধ্যে ক্লিয়ার অনেকটাই কারণ মুক্তিযোদ্ধা সংসদ যে কয়েকটা শট তারা নিয়েছে অন টার্গেট বেশিরভাগই এবং অপোনেন্ট দল অর্থাৎ রহমতগঞ্জ তারা কিন্তু খুব ভালো যে অ্যাটাক তৈরি করেছে তাও নয় এবং দুটা শট তারা নিয়েছে সেটা দুটাই অফ টার্গেট আরও একটা অ্যাটাক ভালো ক্রস ইয়ামিন মুন্ডা সৌদি আবদুল্লাহ খবরটা তো আসলে তাদেরকে রাখতেই হবে এবং সেখানেও এখনো পর্যন্ত আসলে 2-0 গোলের লিডেই আছে আবাহনী লিমিটেড সেটা জেনেই হয়তো মুক্তিযোদ্ধা সংসদ একটু রয়ে সই আল ভুইয়া তেতসুয়াকি অ্যানাদার জাপানিজ একটু আগে আপনি যার কথা বলছিলেন নওয়াব দারুণ বোঝাপড়া শুটিং স্পেস খুঁজছেন তরিকুলকে দিয়েছেন আবারও নওয়াব রাইট ফুট লেফট ফুট বাহ সুদি আবদুল্লাহকে বলটা পেয়েছেন সুদি আবদুল্লাহ ডান প্রান্তে নবাব পেয়েছেন তিনি বক্সে ঢুকে পড়েছেন এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছেন বা পাই ঠিক লক্ষ্যভ্রষ্ট ভালো একটা শট ছিল রহমতগঞ্জকে নবাব সামনে একজন ডিফেন্ডার একজনকে কাটিয়েও গিয়েছিলেন প্রায় কিন্তু সুদি আবদুল্লাহ পেয়েছেন অ্যাডভান্টেজ ফাহিম নবাব সোমা আছেন তেতসুয়াকি আছেন বেছে নিয়েছেন সোমাকে আবারও ফিরতি পাস পেয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ বলা যেতে পারে এই যাত্রায় বেঁচে গেল তারা দুবার প্রিমিয়ার লিগ জেতা এই দলটা নিজেদের মধ্যে বল দেয়া নেওয়া চলছে এই মুহূর্তে একটা রক্ষণ চেরার মতো করে একটা পাস মধ্য মাঠে সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন সুদি আবদুল্লাহ বলটা পেয়ে হয়ে গেছেন বেশ কয়েকটা বল এই জায়গাটাতে পেয়েছেন সুদি আবদুল্লাহ কাজে লাগাতে পারেননি নবাব যে ক্রসটা আগে আসার কথা ছিল সেটা একটু পরেই এলো এবং নবাব না ছোড় বান্দা بالطول والعرض والنتيجة أيضا للمتصدر دحيل وهذه هجمة وهذه فرصة নবাব গোল আছে তার মুক্তিযোদ্ধা সংসদের হয়ে বসন্ত পয়েন্ট সেট আপ হতে হবে সেই জায়গায় মোটামুটি ভালো একটা ডামি করেছিলেন তরিকুল এবং দারুণভাবে নবাব নিয়ে ঢুকছেন বলটা দুজনকে কাটিয়ে অনেকটুকু ফাঁকা স্পেসে বল দিয়ে ফাহিম লং পাস নবাবকে নবাব বল পেলে কিন্তু গতিটা বেড়ে যায় তার দারুণ একটা ক্যারিশম্যাটিক দেখালেন সেখানে সুদি আবদুল্লাহ বলটা পেয়েছেন সরাসরি পোস্টে নেওয়ার জন্য তবে এখন পর্যন্ত সেই ধরনের কোনো মানসিকতা কিন্তু তারা দেখাতে পারেনি বা ভালো ফিনিশিংও হয়নি দেখা যাক এই মুহূর্তে এখনো নবাব বাড়িয়েছেন তেতসুয়াকিকে وهدف جميل من فهد وعد هدف ثاني جميل ورجعت المحاوله لتح সাই স্পোর্টিং শেষ ম্যাচটায় দারুণ খেলেছিল এই মুহূর্তে মুক্তিযোদ্ধা তাদের নিয়ন্ত্রণে বল দারুণ একটা অ্যাটাক মেক করেছে তারা সোমা ভালো জায়গায় বলটা পেয়েছেন সোমা নবাব الان يمتلك في رصيده 49 هدف 49 هدف السليه গোল কিপার মুক্তিযোদ্ধা সংসদের সেই সক্সে একটা এফসি বার্সেলোনার লোক চেষ্টাটা আরেকবার চান্স পেলে এবার ভুল করবেন না সেটা ওপেন প্লে থেকে অবশ্য নবাবের 360 মাঠের ওই জায়গাতেও নিজের স্কিল শো করছেন আরও একবার নবাবের ক্রস স্টোয়ান ভার্নিয়েচ ঠিক তার পেছনে ছিলেন সুমন রেজা মিস করে গেলেন পুরোপুরি নবাব
নওয়াব কিন্তু ভালো একটা বলের যোগানটা কিন্তু দিয়েছিলেন রানিয়েশ একেবারে শুরু থেকেই অনেকটুকু অ্যাডভান্সড পজিশনে